প্রজনন সংক্রান্ত রোগ। প্রজনন সংক্রান্ত রোগ ব্যাপারটা কি, সেটা হলো প্রজনন যে অঙ্গের মাধ্যমে হয় বা প্রজনন যে ক্রিয়াটা আছে বা যৌন ক্রিয়া, এই ক্রিয়ার মাধ্যমে যে রোগগুলো ছড়ায় তাদেরকে বলা হয় প্রজনন তন্ত্র সংক্রান্ত রোগ বা প্রজনন সংক্রান্ত রোগ। এটার মধ্যে অনেকগুলো রোগ আছে, এইডস, তারপর আরও আছে সিফিলিস, গনোরিয়া। হ্যাঁ, এগুলো তোমরা পরবর্তী শ্রেণীতে জানবে, তোমাদের এই বইটিতে এই লেভেলে শুধুমাত্র এইডস সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওয়েল, তাহলে এইডস সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। প্রথমে আসি যে এইডস রোগটি কত সালে আবিষ্কার হয়। এটা আবিষ্কৃত হয়েছিল 1981 সালে, ঠিক আছে? সর্বপ্রথম মানুষ এইডস সম্পর্কে ধারণা পায় কত সালে? 1981 সালে। এখন কথা হচ্ছে যে এটা পূর্ণ রূপটা কি, এইডস মানেটা কি। এইডস মানে হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, ডেফিসিয়েন্সি মানে হচ্ছে অভাব। ডেফিসিয়েন্সি মানে কি? অভাব। অভাব কিসের অভাব? ইমিউনের অভাব। ইমিউন মানে হলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব। তারপর এটা কিভাবে আসছে? অ্যাকুয়ার্ড। অ্যাকুয়ার্ড মানে হচ্ছে অর্জিত, অন্য থেকে অর্জন করা। তাহলে অন্য থেকে কিছু একটা অর্জন করছি আমরা, যার জন্য এই ডেফিসিয়েন্সি হচ্ছে। কিসের ডেফিসিয়েন্সি হচ্ছে? ইমিউন সিস্টেমের বা ইমিউনের। ইমিউন মানে কি? প্রতিরক্ষা, দেহের প্রতিরক্ষা সিস্টেম ফেল করবে, যার ফলে বিভিন্ন সিন্ড্রোম বা রোগ ব্যাধি তৈরি হবে। আর এই যে পুরো ব্যাপারটা, এটাকে বলা হয় এইডস, অ্যাকওয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। ওয়েল, এখন কথা হলো এই যে অ্যাকওয়ার্ড ওয়ার্ডটা আছে, এই অ্যাকওয়ার্ড আমরা অন্যের থেকে কি অর্জন করব, আমাদের দেহে কি এমন আসবে যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার ডেফিসিয়েন্সি হবে বা ডেফিসিয়েন্সি মানে কি অভাব হবে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একটা ভাইরাস। সেই ভাইরাসটা কি? সেই ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি ভাইরাস, ঠিক আছে? এইচআইভি ভাইরাস। এই এইচআইভি ভাইরাস অন্যের বডি থেকে যদি কারো বডিতে যায় বা এইচআইভি ভাইরাস যখন একজনের বডিতে যায়, তখন তার বডিতে কী হয়? তখন তার বডিতে শ্বেত রক্ত কণিকার পরিমাণ কমে যায়। কিসের পরিমাণ কমবে? শ্বেত রক্ত কণিকার পরিমাণ। শ্বেত রক্ত কণিকা থেকে অ্যান্টিবডি তৈরি হয়, যেটা বিভিন্ন জীবাণুর এগেনস্টে কাজ করে, ঠিক আছে? তাহলে শ্বেত রক্ত কণিকার পরিমাণ কমলে অ্যান্টিবডির পরিমাণ কমবে। অ্যান্টিবডির পরিমাণ যদি কমে, তাহলে ইমিউন সিস্টেমের ডেফিসিয়েন্সি হবে, যার ফলে ওই রোগটা যার মধ্যে এইচআইভি ভাইরাস ঢুকেছে সে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। একদম কমন কমন কিছু রোগ, যেমন ডায়রিয়া, জ্বর, তার বডিতে এমনি কিছুদিন পর পর ইনফেকশন হবে, সংক্রমণ হবে, ঠিক আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আর এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে এইডস। ওয়েল, এখন কথা হলো যে পৃথিবীতে কত লোক এইডস আক্রান্ত। সেটা হচ্ছে 2 কোটি 30 লাখেরও বেশি, 2 কোটি 30 লাখেরও বেশি। আর এই লোকগুলো কয়টা দেশে ছড়িয়ে আছে? 164টি দেশে। তার মানে এইডস হচ্ছে অবশ্যই একটা ভয়ের কারণ আমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, আমরা এইডস এর সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গিয়েছি। এখন আমরা জানবো যে এইডস কেন হয়। এইডস কেন হয় ব্যাপারটা এরকম যে এইচআইভি যে ভাইরাসটি আছে, এই ভাইরাসের আক্রমণে তো এইডস হচ্ছে। এখন কথা হলো এই ভাইরাসটা কীভাবে ছড়ায়, একজনের বডি থেকে আরেকজনের বডিতে কীভাবে যায়, যার জন্য এইডস হতে পারে। ফার্স্ট কথা যেটা, সেটা হচ্ছে অনিরাপদ যৌন মিলনের জন্য, ঠিক আছে? সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল রিলেশনশিপ যেগুলো আছে, সেটা যদি অনিরাপদ হয়, তাহলে এই ভাইরাসটা একজনের বডি থেকে আরেকজনের বডিতে ছড়াতে পারে। নেক্সট কি, একটা লোকের এইডস হয়েছে, এইডসের ভাইরাসটি তার রক্তের মধ্যে থাকে। এখন ওই রক্ত যদি আরেকটা সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করানো হয়, তাহলে ওই সুস্থ ব্যক্তিটা এই ভাইরাস দ্বারা কী হচ্ছে, আক্রান্ত হচ্ছে। তাহলে কি, যদি এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করানো হয়, তাহলে সুস্থ ব্যক্তিটি এইডসে আক্রান্ত হবে। ওয়েল, নেক্সট কি, নেক্সট হচ্ছে ধরে নিচ্ছে একটা মা এইডসে আক্রান্ত, তাহলে তার যে গর্ভের সন্তানটি আছে সেও এইডসে আক্রান্ত হবে। কীভাবে? আমরা একটু আগে অমরার কথা জেনে এসেছি, এই অমরার মাধ্যমে রক্ত থেকে এইচআইভি ভাইরাস ওই ভ্রূণে চলে যাবে, এইডসে আক্রান্ত হবে সেজন্য। নেক্সট হলো এই বেবি যখন ডেলিভারি হবে, ডেলিভারির পর সে তো মাতৃদুগ্ধ পান করবে, মাতৃদুগ্ধের মাধ্যমেও এইচআইভি ভাইরাসটা তার বডিতে চলে যেতে পারে। তাহলে কি, আক্রান্ত মা থেকে তার সন্তান আক্রান্ত হতে পারে। নেক্সট কী আছে, এইচআইভি জীবাণুযুক্ত ইঞ্জেকশনের সিরিঞ্জ, সুচ, এগুলো যদি ব্যবহার করা হয় একটা ভালো মানুষের ক্ষেত্রে, সুস্থ মানুষের ক্ষেত্রে ইউজ করা হয়, এইচআইভি আক্রান্ত জিনিস বা এইচআইভি দ্বারা সংক্রমিত জিনিসপত্র,
তাহলে সুস্থ মানুষই এইচআইভিতে ভাইরাস দ্বারা আক্রান্ত হবে, তার এইডস হবে। লাস্ট কি, লাস্ট হচ্ছে অঙ্গ প্রতিস্থাপন। অঙ্গ প্রতিস্থাপন ব্যাপারটা কি, ধরলাম কারো কিডনি ফেল করেছে, সেই কিডনিটা আরেকজনের বডি থেকে নিয়ে নেওয়া হবে, সে যার বডি থেকে কিডনি নেওয়া হচ্ছে যে ডোনার হিসেবে কাজ করবে তার এইডস আছে, তো এটা যদি না জেনে টেস্ট না করে তার কিডনিটা নিয়ে নেওয়া হয় তাহলে সেই কিডনির সঙ্গে এইচআইভির ভাইরাস যেটি আছে সেটি চলে আসবে। সুস্থ বা যে ব্যক্তিটা কিডনি নিচ্ছিল তার তো এইডস ছিল না, সে ব্যক্তিটি পরবর্তীতে এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত হবে এবং তার এইডস হবে। ওয়েল, এই হচ্ছে এইচআইভি ছড়ানো বা এইচআইভি দ্বারা আক্রান্ত হওয়ার কারণ। এখন যদি বলা হয় যে কীভাবে আক্রান্ত হবে না, এটা আমরা কীভাবে প্রতিরোধ করব, এটার থেকে এই যে যে কারণগুলো আছে এগুলো থেকে বাঁচতে হবে। কি, প্রথমে অনিরাপদ যৌনমিলন ছিল, তাহলে কি নিরাপদ যৌনমিলনে যেতে হবে। ওয়েল, নেক্সট কি, আগে রক্ত যেটা নেবে কোনো একটা ব্যক্তি যে রক্তটা নিচ্ছে আরেকজনের বডি থেকে তার মধ্যে এইডস আছে কি না এটা পরীক্ষা করতে হবে। নেক্সট কি আছে, একটা মা যাতে এইচআইভিতে আক্রান্ত না হয় সে ব্যবস্থা করতে হবে যাতে তার সন্তানরাও এইচআইভিতে আক্রান্ত না হয়। নেক্সট কি আছে, একই সিরিঞ্জ সুচ একের অধিক পার্সন বা ব্যক্তি ব্যবহার করা যাবে না। আর অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে অবশ্যই টেস্ট করে নিতে হবে যে যার থেকে অঙ্গটা নেওয়া হচ্ছে সে এইচআইভিতে আক্রান্ত কি না। আর এটা তো গেল হচ্ছে এই কথা, আর যদি ধর্মীয় এবং নৈতিক শিক্ষা এর প্রচলন করা যায়, মানুষকে যদি বেশি বেশি শিক্ষা দেওয়া যায় তাহলে এইচআইভি প্রতিরোধ করা সম্ভব। ঠিক আছে, আর এইচআইভির ক্ষেত্রে দুটো মেইন ফ্যাক্টর, একটা হচ্ছে অনিরাপদ যৌনমিলন আর কি, আরেকটা হচ্ছে মাদকাসক্ত। ঠিক আছে, তো এই দুটো যদি কন্ট্রোল করা যায় এইচআইভি অবশ্যই কন্ট্রোল হবে। ওয়েল, আমরা এই চ্যাপ্টারের অনেক কিছুই জেনে ফেলেছি, প্রজনন কীভাবে হয়, প্রজননের প্রক্রিয়া কী, এছাড়া আরেকটা আছে সেটা হচ্ছে হরমোন প্রক্রিয়া। ঠিক আছে, সরি, হরমোন প্রক্রিয়া না, প্রজননের উপর হরমোনের কী প্রভাব আছে বা প্রজননের হরমোনাল ক্রিয়া। ঠিক আছে, আবার আরেকটা চ্যাপ্টার আছে 10ম অধ্যায়, সেখানে কিন্তু এই হরমোনাল ক্রিয়া সম্পর্কে বলা আছে। তো আমরা সেই 10ম অধ্যায়ের হরমোনাল ক্রিয়া এবং প্রজননের হরমোনাল ক্রিয়া দুটো একসঙ্গে আলোচনা করব অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।